তোমরা যদি এরকম সেম ঘর বানাও তোমরা আরো জিনিসপত্র আশেপাশে দিতে পারো। আর আমি এই যে এইগুলো বানিয়ে রেখেছিলাম, কড়াই সব কাগজ দিয়ে বানিয়েছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করবো বুঝতে পারছি না। এই যে সব ভিজে যাচ্ছে, এখন এত কিছু আমরা নিয়ে যাবো কি করে? এই তুমি ঠিক মতো কাজ করবে, কিন্তু যদি কোনো ভুলভাল কাজ করো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটাতে কি হতে চলেছে। আজকে পুতুলের ঘর বানানো হবে, ডল হাউস। তো খুবই মজাদার হবে। এখন আমি বেরিয়ে পড়েছি আর বাজার থেকে কিছু জিনিস কেনা লাগবে, আর আসার পথে মামপিকে নিয়ে আসবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, রোদ্দুরকে পেরিয়ে গুটি গুটি বায়ে যেতে হবে। তো কিছু স্বপ্ন, কিছু আশা আর তোমাদের ভালোবাসা, এই নিয়ে শুরু করছি একটা স্মৃতির পাতা। তো আজকে আমি বার্বি হাউস বানাবো, যেটা বানাতে আমার লাগবে থার্মোকল, কিছু কালারফুল আর্ট পেপার, আঠা আর পিন লাগবে। এই কটা জিনিস হলে আমার একটা বার্বি হাউস হয়ে যাবে। তো তোমরা ভিডিও, আর আর একটা কথা কি জন্য বলে, একটা কালারফুল পেন্সিল আছে, যেটা ওই পেন্সিল লাগবে, স্কেচ স্কেচ। আর সাথে কটা পুতুল এনেছো? পাঁচটা। আমাদের হয়ে গেছে, চলো 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 তাড়াতাড়ি। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফোনের জন্য হচ্ছে না, এটা সত্যি বৃষ্টি হচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আজকে সব থেকে বড় ভিলেন হচ্ছে বৃষ্টি। তাকে এত কিছু কিনেছি, এখন যদি না বানাতে পারি। আমরা ফাইনালি টোটোতে উঠলাম আর বাইরে প্রচণ্ড বৃষ্টি। তো এরকম হচ্ছে আজকের অবস্থা, কি করে ভিডিও বানাবো তোমরা বলো। তো আমরা বসেছি, তো ওই থার্মোকল উড়ে যাচ্ছে। আর মাম্পির টেকনিক দেখো, এই ব্যাগ ঠেকিয়ে রেখেছে যাতে উড়ে না যায়। তো এবার এসেছে ভীষণ জোরে বৃষ্টি, তোমরা দেখো। এইবার এইটাও নামাতে হয়েছে, না না ভিজে যাচ্ছে, এটা পুরো ভিজে গেছে এখানে। থার্মোকলটাও ধরো, মানে কি যুদ্ধে নেমেছি মনে হচ্ছে আজকে, এত বৃষ্টি হয়েছে। এরপর এই যে এখন একটু বৃষ্টি কমেছে, আর এখন আমরা মনে হচ্ছে ভিডিও বানাতে পারবো। আর এইদিকে এই যে আমার বুনু রয়েছে, অঙ্কিতা, এই যে সব জিনিসপত্র নিয়ে রয়েছে, আর এখানে এইমাত্র পার্টি ফেললাম। আর এখন আমরা সবাই মিলে বসবো আর বানাবো। তো চলো তাড়াতাড়ি চলো। তো মিষ্টি, আজকে কিন্তু বৃষ্টি হয়ে সব পণ্ড হয়ে যাচ্ছিল। না না, কিছু পণ্ড হয়নি, দেখলে তো বৃষ্টি কমে গেল না? বৃষ্টি তো কমে গেছে, বাট একটু ভয় পাচ্ছিলাম যা বৃষ্টি হয়েছে। আমি আর মাম্পি যার মধ্যে এসেছি, তোমরা তো দেখেছো। আজকে আমার সাথে এসেছে মিষ্টি, মিথিলা, মাহি, তিথি, রিশা। তো আজকে এরা সবাই আছে আমার সাথে। এই শোলাটা মোটা নিয়েছি কারণ এর উপরে বাড়ি হবে। বাড়ি হতে গেলে একটু তো শক্তপোক্ত হতে হবে, বলো? পুতুল থাকবে, তারপর তুমি থাকবা, তাই না? তুমি তো অনেক বাড়ি, তো ওই জন্য একটু বাড়ির জন্য এই শোলাটা নিয়েছি। আর অন্য শোলাগুলো পাতলা আছে, যেগুলো দেয়াল তৈরি হবে। তো সাইজ মতো কেটে নিচ্ছে মাম্পি, ব্যাস এটা কাটা হয়ে গেল। এটার উপরে হবে নাকি? তো বাড়িটা হবে এইটার উপরে। তো এইদিকে মাপটা নিয়ে নিতে হবে, এখানে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি খাটাচ্ছে। তোমরা দেখছো যে ঠোঁট কামড়ে কামড়ে। তোমরা সবাই জানো বাড়ি বানাতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট থাকে মিস্ত্রি। তা আজকে আমরা দুজন মিস্ত্রি হয়েছি, পিনটা এইভাবে পুশ করে দিতে হবে। আমার হাত আজকে হচ্ছে হাতুড়ি, দেখেছ হয়ে গেছে। তো এইরকম ভাবে আমরা এরকম লাইন দিয়ে করে নিলাম, ঠিক আছে? হ্যালো, কি ভাব তোর এটা? হ্যাঁ, ওই পাশে দেয়াল হয়ে গেছে, এই পাশে দেয়াল হয়ে গেছে, বাহ খুব সুন্দর হয়েছে। আর এখান দিয়ে আঠাও দিয়ে দিতে হবে যাতে লেগে থাকে, তারপরে পিন মারব। তো এদিকে সবাই পুতুলের ঘর বানাতে ব্যস্ত, শুধু ব্যস্ত না হচ্ছে আমাদের মিষ্টি, মিষ্টি মনের সুখে শুয়ে রয়েছে কারণ আজকে এদের ঘর বানানো হচ্ছে। এই রঙিন আর্ট পেপার গুলো আঠা দিয়ে এর উপরে সুন্দরভাবে লাগানো হবে একটু পরে। আশা করি খুবই সুন্দর হবে বাড়িটা, আমার আগে থেকেই মনে হচ্ছে। আর অনেক টাকা পয়সা দিয়ে এইসব মিস্ত্রি আনা হয়েছে বিদেশ থেকে, তো আমার মনে হয় বাড়িটা খুবই ভালো হবে। তো এইদিকে এই যে তোমরা দেখছো পিন গুলো এইভাবে মারা হয়ে গেছে, পুরো একদম একটা ভিত হয়ে গেছে। আঠা ঢালবে এবার। হ্যাঁ, আঠাটা ঢালবে, অত জোরে বলো কেন? তো মাম্পি একটু বেশি জোরে বলছে, মিস্ত্রি বেশি লাফালাফি করে, তোমরা জানো এটা। তো এই আঠা আনা হয়েছে, তো বাড়িটা হবে আমাদের, মিস্ত্রি বলেছে দুই তলা। তো এই পর্যন্ত হয়েছে, কেবল পিন টিন মেরে তোমরা দেখছো। তো এর পরের স্টেপে আমরা এখনই চলে যাব, দুতলা বানানো হবে, ওই জন্য মাপটা নিয়ে নেওয়া হচ্ছে। সুন্দরভাবে এই জায়গাটা থেকে কেটে নিতে বলছি। সিঁড়ি থাকবে? হ্যাঁ, ওগুলো না থাকলে হয়, উঠবে কি করে, লাভ নেই। তো এইদিকে এই যে আঠা দিয়ে এখন এইখানে সুন্দরভাবে পিন মেরে দিতে হবে। আমি আর অঙ্কিতায় যে দুপাশে ধরলাম, এবার মাম্পি ওই পাশে পিন মারবে। এটা হবে দোতলা,
আর সিঁড়িটা আই থিঙ্ক মাম্পি এইখান দিয়ে দেবে। তো খুবই সুন্দর হতে চলেছে, তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও ভিডিওটাতে। তো পিনগুলো একটু ট্যারা পাকা হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আছে, বুঝবুত হয়েছে ঘরটা। তো আমি ঘরের চালের মাপটা নিয়ে নিচ্ছি। ধরো উপরতলায় মাম্পি উঠে পড়লো, আর মাম্পির ভার ওজন তো অনেক বেশি, তো ওই জন্য মাম্পির ওজন যদি নেওয়ার জন্য এরকম নিচে এরকম একটা কলম দিতে হবে না। তো নিচেও দেখো একটা পিন মারা রয়েছে, ওর মধ্যে এখন এইটা পুঁতে দিতে হবে, একটু আঠাও দিয়ে দিলো যাতে আর ভেঙে না পড়ে। তো এবার দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ, আমার কাছে রয়েছে বন্দুক, ঢিং 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 হচ্ছে, আমি মিস্ত্রিকে উড়িয়ে দেবো আমার কথা মতো যদি কাজ না করে। তোমরা দেখছো এইদিকে অঙ্কিতা মিস্ত্রি রয়েছে, ধুম ধুম। এই তুমি ঠিক মতো কাজ করবে, কিন্তু যদি কোনো ভুলভাল কাজ করো। তো বন্ধুরা তো উপরতলার মেজো তো পুরো হয়ে গেছে, তোমরা দেখছো উপরে সাদাই রেখেছে, আর দেয়ালটা কালারফুল হবে, দেখতে খুবই সুন্দর হবে। তোমরা এইভাবে সাইজ মতো কেটে নেবে, ঠিক আছে? মাম্পি এরকম স্টাইল করেছে, তোমরা আরো অন্যরকম স্টাইল করতে পারো। তোমরা দূর থেকে দেখো, ওই যে আর্ট পেপার দাও। তো পিঙ্ক কালারের আর্ট পেপারটা নিয়ে যাই, মিষ্টির পাশে রয়েছে, এনো। এই ছেলেকে যেই কাজ করে সেই সময় বড় ভাঙার কাজ করে। আমি আমি ভালো মনে একটা আর্ট পেপার দিলাম, দেখো আমাকে উল্টে বকছে। বলো মাম্পি এবার কি করছো? এবার আমি এটা সাইজ নিয়ে ওই সাইজটা নেয়ার পরে ওই সাইজে কেটে নিতে হবে। এই উপরতলার এই দেয়াল দিয়ে পিঙ্ক কালারের এইগুলো দিয়ে দিতে হবে, সুন্দর লাগবে দেখতে। তো আমি এখন এটা লাগাচ্ছি। তো এই পাশের সাইডটাও এইভাবে পিঙ্ক কালার দিয়ে আমরা লাগিয়ে নেব। তুমি কি জানো আঠা ভালো কাজ করে, কপালে একটা আঠার ফোটা দিতে হয়। তোমার তাহলে দিয়ে দি, আমি আমি দেওয়াল লাগিয়ে নিচ্ছি। তো এই সাইডে ওই পিঙ্ক কালারের পেপারটা লাগানো হয়ে গেল, হলুদ কালারের আর্ট পেপারটা দাও। এই হলুদ কালারের আর্ট পেপারটা লাগানো হবে কেটে সাইজ করে। এই হলুদ কালার এটা হচ্ছে নিচের তলায় হবে, যে এই পাশে দেওয়ালে হবে আর ওই পাশে দেওয়ালে, মানে উপরে পিঙ্ক নিচে হলুদ, দেখতে খুবই সুন্দর। আর যারা যারা ভিডিও দেখতে দেখতে এখনো লাইক করোনি তারা অবশ্যই লাইক করে দাও। আর আমি একটু মাপ নিয়ে নিই। তো আবার হচ্ছে এই আর্ট পেপারে আঠা লাগানো হলো, এর মধ্যে দিয়ে আর্ট পেপারটা এইভাবে ঢুকিয়ে দেবে, তারপরে লেগে যাবে, চিপকে দাও। হ্যাঁ, আর বাকি রইলো যে পাশটা, এই পাশটা আমরা আঠা দিয়ে লাগিয়ে দেবো। তাহলে দেখো দূর থেকে পুরো বোঝা যাবে যে নিচের রংটা আমার উপরে এসেছে। তো নিচেও আমাদের পেপারটা দিয়ে দেওয়া হয়েছে, এবার দেখো এইবার দূর থেকে দেখো সুন্দর হয়েছে না, উপরে পিঙ্ক কালার নিচে হলুদ কালার। তো এই পর্যন্ত হয়েছে, এখনো অর্ধেক হয়নি, এখনো অনেক কাজ করতে হবে, এখনো অনেক কাজ। ঘরটা ভালোই শক্তপোক্ত হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করব বুঝতে পারছি না। এই যে সব ভিজে যাচ্ছে, এখন এত কিছু আমরা নিয়ে যাব কি করে? দেখো না, দেখো একটু পিছনে ওই পিঙ্ক কালার এটা কত লাগবে জানো কাজে, দেখো দেখো জলের মধ্যে। তো বৃষ্টিটা আমি বলেছি না ভিলেন, তো ভিলেনটা আবার আবির্ভাব হয়েছে আমাদের মাঝখানে, তোমরা দেখছো যে আবার ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এর মধ্যে কাজ আমরা আপাতত করতে পারছি না, তোমার মাম্পিকে দেখতেই পাচ্ছ উদাস হয়ে গেছে। তো তাড়াতাড়ি এগুলো আমরা এখন সরিয়ে ফেলো, কারণ বৃষ্টিটা বেশি হয়ে উঠলে সব পণ্ড হয়ে যাবে। বৃষ্টিটা চলে এসেছে, মাম্পি এখন ঘর উঠাবে একাতে, কি কি বাজে অবস্থা থেকে একাতে। তো এই আর্ট পেপারগুলো আমার আগে বাঁচাতে হবে, মাম্পি এই আদেশ দিয়ে গেছে, নাহলে আর্ট পেপারগুলো ভিজে গেলে সব পণ্ড হয়ে যাবে। এই নাও, বৃষ্টি পড়ছে। হুম, বৃষ্টি পড়ছে, মানে এই দেখো কালকে বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে, কি করে ভিডিও বানাবোটা কি করে তোমরা বলো। বাট তোমরা ভিডিওটা দেখতে থাকো, কারণ আমি কাট করবো, একদম আগে চলে যাবো। তো বৃষ্টিটা আবার একটু কমেছে, আবার কখন আসবে কে জানে। তো আবার আমরা কাজে লেগে পড়েছি। এই দেখো কেমন লাগছে তোমাদের, এটা তো তোমরা বুঝতেই পারছো, মানে কাগজগুলো কেটে এইভাবে দিয়েছে, তোমরা তোমাদের মতো স্টাইলিশ করে তোমরা আঠা দিয়ে লাগাতে পারো। তো এই পর্যন্ত তো হলো, এবার এর পরে আরো অনেক স্টেপ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তো ক্যামেরা একটু ছোট ছোট লাগছে, বাট সত্যি কথা বলছি ঘরটা অনেক বড়। তো এইবার হচ্ছে ঘরে ছোট ছোট জিনিস বানানো হবে, যেরকম খাট, কফি খাওয়ার সেই কাপ বানানো হবে, তারপরে হচ্ছে ফ্রাইং প্যান, এগুলো সব এই থার্মোকল দিয়ে মাম্পি বানাবে এক এক করে। তো দেখতে খুবই সুন্দর লাগবে, তোমরা ভিডিওটা ছেড়ে কিন্তু কেউ যেও না, তোমরা সবাই দেখতে থাকো। তো আমি এখন খাট বানাচ্ছি, তার জন্য কাটছি। আমি সিঁড়ি বানিয়েছি,
আর সেই শিবতে একটা একটা করে শোলা কেটে কেটে, তোমরা বুঝতেই পারছো যে শোলা কেটে কেটে লাগিয়েছি। এবার আমি আঠা দিয়ে এভাবে সেট করে নেব। তো এরকম একটু ডিজাইন দিয়ে করেছে, সিঁড়িটা কত সুন্দর লাগছে। তো এই যে হয়ে গেছে আমাদের সিঁড়ি, তো সিঁড়ির পার্ট কমপ্লিট হলো। তোমরা বিশ্বাস করবে না, এই বৃষ্টির মধ্যে কখনো রোদ্দুর আসছে কখনো বৃষ্টি হচ্ছে, এ পর্যন্ত করেছি তাই এখন আমাদের খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে খাটের ডিজাইন। তো আমি আঠা দিয়ে খাটটা লাগিয়ে নিয়েছি, এবার এখানে পাতিয়ে দেবো। আমি একটা টেবিল বানিয়েছি নর্মালি, একটা ল্যাম্প। ওইদিকে দেখো খাট হয়ে গেছে, দেখো ছোট একটা ল্যাম্প হয়েছে, আর দেখতে কত সুন্দর হয়েছে। তো আমি বাথরুম বানাচ্ছি, তার জন্য আমি মানে পেপারের মতো ই করে দিচ্ছি। তো বাথরুমের জন্য আমি এই জায়গাটা করেছে, দেখো একটু সাইডে আবার উপর তলায়। কেন নিচতলায়, নিচতলায় বাথরুম হবে না? না, দেখেছো মানে নিচতলায় মাম্পি বাথরুম করতে চাচ্ছে না। তো এখন আমি এইভাবে এখানে লাগিয়ে দেবো। এখানে থাকবে টয়লেট, আর হলো মুখ ধোয়ার বেসিন, আর এখানে স্নান করার জন্য আসবে। স্নান করতে করতে যদি এইদিকে কেউ পড়ে যায়, রাগ হয়। ওই দেখো একটা নল লাগিয়েছে ছোট, ওই সাদা সাদাটা কি লাগালা, ও ওটা ঘোরাবে জল পড়বে। মাম্পি শাওয়ার বানানো কমপ্লিট, মনে হচ্ছে হ্যালোজিন, হ্যালোজিন লাইট। না না ভালো লাগছে গো, ভালো লাগছে। তোমরা বলো বন্ধুরা ভালো লাগছে না? তো মাম্পি কি বানাচ্ছো? তো এটা হলো বেসিন। মাম্পি ওই যে দাগ টাগ দিয়ে সবকিছু করে গেছে, আর ওর হাতে প্রচন্ড আঠা লাগছে বুঝলা। তো এখানে বসাতে যাচ্ছে, বারবার উঠে যাচ্ছে। তো নিচে গেলে একটু হাতটা ধুয়ে আসতে, আর তত সময় আমি আঠা দিয়ে এখানে লাগিয়ে দিই। তো এই বেসিনটা এইখানে লাগানো হবে, ঠিক আছে? তো মাম্পি আসুক। বেসিনটা চালু করার জন্য যে মুড়ায় না, ওটা লাগালাম। তো ওই দেখো বেসিন লাগানো হয়ে গেছে। তো মাম্পি বেসিনের কাজ কমপ্লিট। তো টয়লেটের কাজ শুরু হয়ে গেছে। বলছি কি, ওই যে সেই বসা টয়লেট দেবে গো, এগুলো দিও না। ঠিক এইভাবে তোমরাও কেটে নেবে। এবার আমি টয়লেটটা গিয়ে লাগিয়ে দেবো। তো এই পাশে ওই যে টয়লেট হয়ে গেল, ওইদিকে বেসিনও হয়ে গেল, ব্যাস। তো দেখো এইটুকু হয়েছে। মাম্পি একটু নিচে গেল, একটু খেয়ে আসলো। আলমারি বানাচ্ছি, তার জন্য আয়না সব এগুলো কেটে নিচ্ছি। আয়না হি পড়া সজনা, আয়না কি পাস নি, আলমারির আয়না বানিয়ে নিলাম। তো তোমরা জানো না, মাম্পির হচ্ছে ফেভারিট হচ্ছে রান্নাঘর। ও আমাকে সবসময় বলে রান্নাঘরটা যেন খুব সুন্দর হয়, মানে দেখতেও সুন্দর হয়, সাজানো থাকে, ওর হাতের কাছে সব জিনিসপত্র পেয়ে যাবে। তো ওই জন্য রান্নাঘরটাও নিচে ওই জন্য আলাদাভাবে রেখেছে, যে ওই ঘরটা আলাদাভাবে বানাবে, মোটা সোটা আলমারি। তো এইটা ধরে টান মারলে বেরিয়ে আসবে মাম্পির সিক্রেট ডায়ার। এই ডায়ারে কি আছে? এই ডায়ারে করে আমি ফিউচারে যেতে পারবো। তুমি ফিউচারে যেতে পারবে? বাহ, এইটা আলাদাভাবে মাম্পি কিনে নিয়ে এসেছে। দেখো সব কিউট কিউট ছোট ছোট জিনিস। এই দেখো একটা ছোট আয়না, এই দেখো একটা জুতো, তারপরে এইদিকে যে বড় জুতো রয়েছে মাম্পি, এর মধ্যে তো অনেক কিছু রয়েছে সব ছোট ছোট। এগুলো সব পুতুলের বলো? একটা পুতুলের সাথে তোমরা দেখো যে কত জিনিস দিয়েছে, সব কুটি কুটি। তোমরা দেখো, দেখো একটা সেন্ট, মানে তোমরা দেখছো কত সুন্দর সেজে উঠেছে। তো এই জুতোগুলো এবার রাখার ব্যবস্থা করছে। জুতোগুলো রাখা হয়ে গেছে। তো এবার দেখো কেমন লাগছে। টিভি বানাবো এখন, টিভি দেখার খুব শখ। এত বড় টিভি, আরো বড় বানাও মাম্পি। আমার টিভি বানানো হয়ে গেল। তো এই দেখো সোফাটা হচ্ছে, এইভাবে করে আমি কভার করে নেব। তো এই যে এক পাশে হয়ে গেল, আর ওই পাশে আরেকটা বানাচ্ছে, তারপরে এই পাশে একটা আর ওই পাশে একটা দিয়ে দেবে, তারপরে কি হয়ে যাবে সোফা। ব্যাস এবার হচ্ছে এটা লাগিয়ে দিলে হয়ে যাবে। তো আমি এই কাজটা শুভকে দিলাম, যে এই যে এইগুলো এক একটা করে নিয়ে এরকম সব একটা একটা জায়গায় একটা একটা করে এরকম লাগিয়ে দিই। তত সময় আমি এখানে আরেকটা রান্নাঘরের একটা সেটিং দেওয়ার চেষ্টা করব। রান্নাঘরে কি বানাবে? গ্যাস একটা টেবিল বানাবো। এই সোফার সামনে টেবিল থাকার, ওখানে কাপ থাকবে, কিছু কাপ দুটো, একটা কাপ রাখবো আর রান্নাঘর। তো আমি এখানে এই পিংগুলো লাগিয়ে ফেলি ফটাফট এইভাবে। রান্নাঘরের বেসিন বানাচ্ছে, আর হাতের অবস্থাটা দেখেছো আঠায়? তো আমি এইভাবে লাগিয়ে নেবো।
আর আমি এদিকে দেখো সুন্দরভাবে এগুলো লাগিয়ে দিয়েছি, মাম্পি যেরকম বললো। তো সোফাটা আমি এইখানে রেখে দিলাম, সোফার পাশে টিভিতে টিভি দিয়ে। তো আমি এই যে রান্নাঘরের বেসিনটা আমার তৈরি হয়ে গেছে, আমি যেরকম পারছি তোমাদেরকে সেরকম করে দেখাচ্ছি, কিন্তু বৃষ্টি আসলে আমার কিছু করার নেই। অনেকবার ঘরে গেছি, বারবার এসেছি, তবুও আমরা করছি। 1 লাখ ভিউজ করে দাও তাড়াতাড়ি। 1 লাখ একটু বেশি চেয়ে ফেললে না? আমি আজকে কথা দিচ্ছি মাম্পি, এই ভিডিওটা যদি 1 লাখ ভিউজ হয় তোমাকে আমি, হ্যাঁ কি বলো, বড় ডালটা কিনে দেবো। যাও কথা দিলাম। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। গ্যাসের সেই ই বানাচ্ছি। তো গ্যাসটা করে ফেলেছে। তো এই দেখো ডয়ার রয়েছে নিচে, এই পাশে বেসিন রয়েছে, আর এই পাশে মাম্পি সুন্দরভাবে গ্যাস বানিয়ে ফেলেছে। সত্যি কথা বলছি আজকে বৃষ্টির দিনে এত দূর মাম্পি করতে পেরেছে, তো এটাই অনেক আমাদের কাছে। এটা মাম্পি ডাইনিং টেবিল করছে, এটা তত সময় এখানে রেখে দিই। তো এইবার গ্যাসটাও লাগিয়ে দিল। একটা ডল হাউস করতে অনেক সময় লাগে, এটা তো আজকে বুঝে গেলাম। তো ওই দেখো এখানে সেট করে দিয়েছে, সুন্দর লাগছে না? ওখান থেকে খাবার নিয়ে এখানে ডাইনিং টেবিল রয়েছে, এই যে সোফায় বসে খাবে আর ওই যে টিভি দেখবে, কি মজা বলো তো পুতুলদের। আর আমি এই যে এগুলো বানিয়ে রেখেছিলাম কড়াই, সব কাগজ দিয়ে বানিয়েছি, কি কিউট কিউট। আর এই যে আমি একটা ডিম ভাজা দিয়েছি, দেখো কই ডিম ভাজা, ওই দেখো ডিম ভাজা করেছে মাম্পি। এবার বসিয়ে দি এটা আমার হাতে, ওঠা তুই যে গ্যাস হারে পড়ে গেল, তো ফেলিনি একটা ফুলদানি দিলে ভালো তো, এর উপরে তারাও দিয়ে দেবো আমি এখনই বানিয়ে। তো এটা একটু এক্সট্রা করছে মাম্পি, একটা ফুলদানি ওই ডাইনিং টেবিলে রাখবে কাপের সাথে। তোমরা যদি এরকম সেম ঘর বানাও তোমরা আরো জিনিসপত্র আশেপাশে দিতে পারো। এইভাবে কেটে কেটে আমি ফুলদানি তৈরি করে নিচ্ছি, বাট এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ফুল হয়ে যাবে। দেখছো দুটো ফুল হয়ে গেল, একটা পিঙ্ক কালারের একটা গ্রিন কালারের। তো এখন হচ্ছে ছাদ তৈরি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, পিন দিয়ে ওই সাইডটা মাম্পি করছে। আর এইমাত্র আমার বুনু চলে আসলো, তো বুনুকে এখন ক্যামেরাটা দিয়ে আমি একটু ওর সাথে হাত লাগাবো, ওর অনেক কষ্ট হয়ে গেছে। ও বন্ধুগণ একটু হেল্প করে দেন, একদম শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা, উপরে যে পিন মারা হচ্ছে। তো ফাইনালি আমাদের ঘর কমপ্লিট হলো, অনেক কষ্টের পরে, অনেক খাটাখাটনির পরে। তোমরা একটা সিনেম্যাটিক শট দেখো। তো এই দেখো বন্ধুরা কেমন লাগছে, এই দৃশ্যটা দেখার জন্য এত কষ্ট করেছে আজকে মাম্পি। তো এই যে মাম্পি মিস্ত্রি, সাথে ছিল আমার বুনু অল্প সময়ে, আমি কিছুটা হেল্প করেছি। তো সব কিছুর ফলস্বরূপ আজকে তৈরি হয়েছে এই সুন্দর একটা পুতুলের ঘর, ডল হাউস। আর এই পুতুলটা পড়ে রয়েছে, পুতুলটাকে একটু উঠিয়ে দিই। হ্যাঁ, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। আমি হয়তো অত ভালো করে সিনেম্যাটিক শট দিয়ে তোমাদের দেখাতে পারলাম না, কারণ বৃষ্টি পড়ছে, তারপরে ক্যামেরায় জল লেগে যাচ্ছে। যেটুকু দেখিয়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বাই 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 বাই। তো টাটা বন্ধুরা, সুস্থ থেকো সবাই।